should have been here an hour ago. Vice President Mantoux is asking where he is. Miss Hendricks, I'm sure he just got hung up somewhere. That's no excuse to insult foreign dignitaries. I don't look upon it as ins... See? I'm Janet Blake, coming to you live from the municipal helipad where we're awaiting the arrival of President Abbott. Zephyr? Ammar Mizas ko kharap. Shabdan Rizan. অঙ্কে 100 ভেতর 15 15 না মা 17 ইংরেজিতে 22 হ্যাঁ বলতে লজ্জা লাগছে না লাগছে তোর বাবাকে রিপোর্ট কার্ড দেখিয়েছিস রিপোর্ট কার্ড দেখে কি বললো হাসলো মেয়ে সব সাবজেক্টে ফেল করেছে সেই আনন্দে হেসে ফেললো বিলুকে সান্ত্বনা দেওয়ার জন্য হেসেছেন মা তুই কথা বলছিস কেন তোকে জিজ্ঞেস করেছি কাদের কাদের যাব তোর সাহেব কি করছে টেলিভিশন দেখছে যে নাম্বা পড়াশোনা করতেছে উনার শরীরও মন হইল খারাপ ঘরে বড় হাতুড়িটা আছে ওটা নিয়ে এসে এখানে থাক আমি ডাকলে আসবে হাতুড়ি দিয়ে কি হবে মা হাতুড়ি দিয়ে কি হবে সেটা তোমার জানার প্রয়োজন আছে বলে মনে করি না আজ মন হইতেছে বাড়িতে একটা গল্প হইল কি বিপদে যে পড়লাম পরে বলবো তোমার কাগজ পড়া শেষ হোক না কাগজ পড়া হয়ে গেছে রিভাইজ দিচ্ছিলাম টিভি দেখছো না তো দেখছো না কেন ছেলেমেয়েদের লেখাপড়ার ক্ষতি হয় কি দরকার আচ্ছা তোমার মেয়ে রিপোর্ট কার্ড দেখেছো বেলু দেখেছি মানে একটু খারাপ হয়েছে আর কি একটু না মানে এটা বেশি খারাপ হয়েছে আর কি আমি ওকে কঠিন ভাবে শাসন করে দিয়েছি শাসন করেছো তুমি শাসন করতে পারো হ্যাঁ তা কি বলে শাসন করলে মানে প্রথমে একটু কড়া করে খানিকক্ষণ তাকালাম তারপর নিজেরই খারাপ লেগে গেল বাচ্চা মানুষ তো আমি আমি হেসে ফেললাম আচ্ছা তোমাকে কতদিন বলেছি মেয়েটার জন্য একটা টিচার ঠিক করে দাও বলো কতদিন বলেছি নামাও পত্রিকা নামাও পত্রিকা নামা বলছি আচ্ছা অফিস থেকে এসে পত্রিকা নিয়ে বসা পত্রিকা পড়া শেষ হলো তো রিভাইজ দেওয়া শুরু হলো রিভাইজ শেষ হলো তো টেলিভিশন দেখা শুরু হলো আচ্ছা বিলুকে নিয়ে তুমি কখনো বসেছো বলো কখনো বসেছো না বিলুর পড়াশোনার দিকে তো কোনো লক্ষ্য নেই উল্টে আরো ক্ষণে ক্ষণে ডাকা হচ্ছে তিলুবিলু নাটক দেখে যা তিলুবিলু ছায়াছন্দ দেখে যা তিলুবিলু ম্যাকগাইভার দেখে যা দাঁড়াও দেখাচ্ছি তোমার ম্যাকগাইভার কাদের কাদের হাতুড়িতে হাতে দাও আমি হাতুড়ি কি করব টেলিভিশনটাকে পিটিয়ে ভাঙো সে কি বলে লাভ নেই আজকে তোমার নিজের হাতে ওই টেলিভিশনটা ভাঙতে হবে ভাঙো মানে আমি অতি দ্রুত একজন ভালো মাস্টার সে কথা তো গত এক বছর থেকে শুনছি মানে এটা একটা সর্বশেষ সুযোগ মানে যে লাস্ট চান্স ঠিক আছে দিলাম শেষ সুযোগ আজ রাত 9টার মধ্যে বিলুর জন্য একটা মাস্টার ঠিক করবে আর যদি তা না পারো তাহলে রাত ঠিক 9টা 1 মিনিটে
তোমার নিজের হাতে ওই হাতুড়ি দিয়ে টেলিভিশন ভাঙবে। এইটা কি কথা কইলেন আম্মা? মাস্টার কি গাছের গোড়া? সাইলি ফাইব তুই চুপ কর। না মানে ইয়ে কাদের তো কোনো ভুল কথা বলেনি, মানে মাস্টার তো কোনো গাছের ফল, মাস্টার গাছের ফলই হোক আর কারখানায় তৈরি হোক তা তো আমার জানার দরকার নেই। মনে রেখো রাত 9টা। বাবা সরি। আমিও সরি। একটু মন দিয়ে লেখাপড়া কর মা। না আমার লেখাপড়া করতে ভালো লাগে। বাবা টিভি ছেড়ে দে। ছেড়ে দে, সমুদ্রে পেতেছি শয্যা, আসিছি রে কি ভয়। আরে না না টিভি ছাড়তে হবে না। স্বামীর পায়ের তলে স্ত্রীর বেস্ত, এই স্বামীরে গাল মন্দ করলে আল্লাহ নারাজ হন। কাদের নিজের কাজ কর। একটা মানুষ সারা দিন অফিস কইরা আহে, টিভির মধ্যে নাটক ফাটক দেখা দিল্লারে শীতল করে। কাদের এদিকে আয়। তোর এই মাসের বেতন দেয়া হয়েছে? বিছানা বালিশ নিয়ে বিদায় হ। সত্য কথা কি, সাহেবেরও দোষ আছে, খালি টেহা রোজগার করলে হয় না, সংসারও দহন লাগে। ও ভিস্তা যায় এই যে টিভির সামনে বয়ে আর কোন উসগেন সে কাদের বক্তৃতা বন্ধ। আম্মা তো একটা শেষ কথা কই, সাহেবের দোষ হলো না, হ্যাঁ সব আনতে পারে মাস্টার আনতে পারে, আমরার মতো কাম কাজের লোকের দেশের অভাব এটা সত্য, কিন্তু মাস্টারের তো অভাব নাই। তাড়াতাড়ি খাইতে আহ, দেরি হইলে অসুবিধা আছে। কি বাবা? মানে এই যে শখের জিনিসটা ভাঙতে মায়াও লাগছে, কিন্তু পরিস্থিতি যা তাতে বোধ হয় ভাঙতেই হবে বলে মনে হচ্ছে। নির্দিষ্ট কাউকে চাইছি না, এবারে প্রধান ব্যক্তির সঙ্গে কথা বললেও হয়। কি বলতেছেন আমাকে বলুন। আপনাদের কি কোনো প্রাইভেট টিচার লাগবে? আমি ক্লাস 5-6 এর বাচ্চাদের খুব ভালো পড়াতে পারি। আপনি অমন করে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে খুব অবাক হয়েছেন। গভীর রাতে মানুষের বাসে এসে কেউ জিজ্ঞেস করে তাদের প্রাইভেট টিউটর লাগবে কিনা এটা জানা ছিল না। এই কথা আসলে ব্যাপার কি হয়েছে জানেন, আমি একটা মেসে ভাড়া থাকতাম, টাকা বাকি পড়েছে বলে বার করে দিয়েছে, এত রাতে কোথায় যাই তাই। তাই লোকের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করছেন তাদের প্রাইভেট টিউটর লাগবে কিনা। ঠিক ধরেছে, আপনার গল্পটা মোটেও বিশ্বাসযোগ্য না। হ্যাঁ অনেক অবিশ্বাস্য ঘটনা তো ঘটে পৃথিবীতে, ঘটে না? দিলু খুব কার সঙ্গে কথা বলছিস রে? বাবা এই ভদ্রলোক এসে জিজ্ঞেস করছিলেন যে আমাদের কোনো প্রাইভেট টিউটর লাগবে কিনা। প্রাইভেট টিউটর, ভেরি স্ট্রেঞ্জ। এই ইয়ে তোর মাকে গিয়ে বল যে টিচার পাওয়া গেছে, আর বলবি যে খুব এক্সপিরিয়েন্স টিচার, চাইলে তুই শুনে হাই ফিল। আচ্ছা বাবা তোর নাম 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 রঞ্জু, রঞ্জু রঞ্জু খুব সুন্দর, খুব সুন্দর নাম। আমি বাবা এই তো তোমাকে আবার তুমি বলে ফেললাম, আমি আবার ছেলে মেয়েদেরকে আপনি বলতে পারি না।
চলো 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 এসো 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 এখানে নিশ্চয় তোমার এই বাড়ি পছন্দ হবে, কোনো অসুবিধা নাই। এসো এসো, আমার ছেলে মেয়ের ভালো তিলু বিলু। হ্যাঁ বিলু, একটা কথা বলা দরকার। হ্যাঁ, আমার কিন্তু ছোট ছেলে মেয়ে পড়ানোর কোনো অভিজ্ঞতা নেই। দরকার নাই কোনো অভিজ্ঞতা, দরকার নাই কোনো অভিজ্ঞতা। আমার একটা ক্ষুদ্র সমস্যার কথা বলি, যদি কিছু মনে না করেন। আমার থাকার কোনো জায়গা নেই। এখানে আছে থাকার জায়গা, এখানে আছে, তুমি এখানে থাকবে থাকবে। রঞ্জু, এই তিলুর মা, তিলু বিলুর মা আমার স্ত্রী, তোমাকে হয়তো কিছু প্রশ্ন, দু একটা প্রশ্ন করতে পারেন। এই ধরো এই ইংরেজি ট্রান্সলেশন, তোমাকে কিন্তু ঠিক 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 উত্তর দিতে হবে, পারবে না? এই ধরো যে বললো যে মুসলধারে বৃষ্টি হইতেছে, কি হবে ইংরেজি কি হবে? ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, ক্যাটস এন্ড ডগ। পারবে না? হ্যাঁ পারবে। কি আশ্চর্য, ঠিক নটা। মেনু মেনু, এই যে রঞ্জু রঞ্জু রঞ্জু, খুব এক্সপিরিয়েন্স টিচার, বুঝলো না? চাইল্ড এডুকেশনে হাইলি স্কিলড। বসো বসো, তুমি তুমি যেটা প্রশ্ন প্রশ্ন করতে পারো করতে পারো। কাদের কাদের, এই হাতুড়িটা নিয়ে যাও, এটা এটা আর কোনো দরকার নাই। বিলুট টিচার, তুমি এক কাজ করো, ওই ছাদের উপরে থাকার ব্যবস্থা করো। হ্যাঁ আপনি ইংরেজি কেমন জানেন? মাতৃভাষার মতো ভালো জানি না, তবে মোটামুটি জানি। পড়াশোনা কত দূর? ছোট বাচ্চা কাচ্চা পড়ানোর যোগ্যতা আমার আছে, আপনি এ নিয়ে চিন্তা করবেন। আপনার পড়াশোনা কত দূর এটা বলতে কি আপনার অসুবিধা আছে? একটু আছে, একটু আছে। মুষলধারে বৃষ্টি হইতেছে, ইংরেজি বলুন। হইতেছে। আমার ইংরেজি জ্ঞান খুব খারাপ নয়, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট পুরোটা আমার মুখস্থ। বলবো, শুরু হয়েছে প্রলগ দিয়ে, কোরাস বলছে টু হাউস হোল্ডস অ্যালাইক ইন ডিগনিটি ইন ফেয়ার ভেরোনা ওয়্যার উই লে আওয়ার সিন ফ্রম এনশিয়েন্ট গ্রাজ ব্রেক ইন টু নিউ মিউটিনি ওয়্যার সিভিলিয়ান ব্লাড মেক্স সিভিলিয়ান হ্যান্ডস আনক্লিন। গুড গুড, ভেরি গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। তোমাকে আমি আগেই বলেছি, খুব এক্সপিরিয়েন্স টিচার, চাইল্ড এডুকেশন হাই স্কিল। তুমি এখন ই করো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ রঞ্জু। জি স্যার। খুব ভালো খুব ভালো। আচ্ছা, তোমার শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট সম্পূর্ণটা মুখস্থ আছে? হ্যাঁ। জি না স্যার, আমি মাত্র চার লাইন জানি, ওটা শুনেই লোকে ঘাবড়ে যায়, বাকিটা শুনতে চায়। খাবার দেওয়া হয়েছে, খেতে এসো। হ্যাঁ নিশ্চয়ই, এই চলো 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 চলো। ও খাবার ঘরে পাঠিয়ে দেওয়া হবে, তুমি খেতে এসো। আমার একা একা খেতেই ভালো লাগে, আপনি খেতে যান। রঞ্জু তুমি চট করে রেগে যাও, ঠিক নয় মিনু। মাস্টার মাস্টার করে হইচই করলে মাস্টার তো পেলে। আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম, রঞ্জুকে বলে দিয়েছিলাম যে তুমি রাতের বেলা চলে এসো। তুমি আগেই বলে রেখেছিলে? অফ কোর্স, তোমাদের ধারণা যে সংসার কথা আমার কোনো খেয়াল নেই, ঠিক না? হয়েছে, আমি জানতাম, আমি জানতাম যে বিলু পরীক্ষাতে খারাপ করবে, সেজন্য অনেক খুঁজে পেতে আমি রঞ্জুকে ঠিক করছি। ওস্তাদ লোক, ইংরেজির জাহাজ, একবারে শেক্সপিয়ারকে একবার চিবিয়ে খেয়েছে, তারপরে তো রোমিও জুলিয়েট একবার সম্পূর্ণ মুখস্থ, কমা সেমিকলন দাঁড়িয়ে সব মুখস্থ।
তুমি ওই ছেলের দেখা কোথায় পেলে? দেখা মানে ইয়ে প্রণববাবু, আমাদের অফিসের প্রণববাবু বলে বলে রেখেছিল আমাদের। প্রণববাবু? হ্যাঁ প্রণববাবু। সে তো 6 মাস আগে রিটায়ার করে দেশে চলে গেছেন। ও না, ওই আমাদের অফিসে মাঝে মধ্যে আসে, ঢাকাতে মাঝে মধ্যে আসে। উনি শেষ কবে এসেছিলেন? কি যন্ত্রণা, জেরা করছো কেন? জেরা করছি কারণ তুমি ক্রমাগত মিথ্যে কথা বলছো। ওই ছেলের সঙ্গে আজই তোমার প্রথম দেখা। কথা বলছো না কেন? হ্যাঁ না না ইয়ে মানে ভালো টিচার পাওয়া নিয়ে কথা, টিচার পাওয়া গেছে ব্যাস, এই তো বড় কথা। ও ভালো টিচার না ডাকাত, তুমি কি করে জানো? আমরা রাতে ঘুমিয়ে পড়লে ও এসে যে আমাদেরকে খুন করে যাবে না তার কোনো নিশ্চয়তা আছে? মানে ডাকাত কি কোনো রোমে জল মুখস্থ করো নাকি ডাকাত? হ্যাঁ তোমার মতো লোককে বোকা বানাবার জন্য করবে। কাদের কাদের শোন, মাস্টারের ঘরে একটা বড় তালা লাগিয়ে দিবি, আর চাবিটা এনে আমার কাছে দিয়ে যাবি। খুব ভোরবেলা উঠে খুলে দিলেই হবে। মা, ভদ্রলোক যদি আমাদের আগে থেকে যান, জাগলে জাগবে, তোর কথা ভাবতে হবে না। মিনু, কাজটা মতো ঠিক হচ্ছে না। কোনো মানুষকে অবিশ্বাস করাও একটা বড় ধরনের অপরাধ। অপরাধ তো তুমি করছো না, আমি করছি, তোমার তো চিন্তা কিসের? মাস্টার স্যার জাগনা আছে? কে? আমি কাঁদে। কি ব্যাপার? কিছু না, ঘুমা, তাড়াতাড়ি ঘুমা। বেশ রাজ্য এখন ঠিক না, স্বাস্থ্যের ক্ষতি হয়। কাদের, তুমি তালাটা দিয়ে চলে যাও, আমার ঘুমোতে একটু দেরি হবে। তালার কথা আপনার একাডা কইল? কেউ বলেনি, আমি অনুমান করলাম। একজন অপরিচিত লোককে ঘরে থাকতে দিলে তালা লাগিয়ে রাখাই তো ভালো, ভালো না? দাও, তালা দিয়ে যাও। কিছু মনে করেন না মাস্টার। চাবিটা দাও না, আমার মনে হয় ভদ্রলোক জেগে গেছে। জেগেছে তো কি হয়েছে? তোরা তো মাথা ব্যথা কিসের? আপনি বুঝি খুব আর্লি রাইজার? তালা বন্ধ ঘর থেকে কি করে বার হলাম তাই নিয়ে খুব চিন্তিত। কি ভেবেছেন আমি জাদুঘর উড়িনি? ব্যাপারটা খুব সহজ, আসুন। এই জানালার এই অংশটা ভাঙা, এদিক দিয়েই ভাড়া পেয়েছি। আপনি কিছু মনে করবেন না? না, আমি কোনো কিছুতে কিছু মনে করি না। একজন নিতান্ত অজানা অচেনা লোককে থাকতে দিয়েছেন, এই তো যথেষ্ট। কত আজে বাজে ধরনের মানুষ আছে এই শহরে। এমনও তো হতে পারে যে আমি একজন খুব খারাপ ধরনের লোক। আচ্ছা, আপনি কি আমাকে এক কাপ চা খাওয়াতে পারেন? আমি চা খাই না, তবু আপনাকে চা বানাতে বললাম, কেন জানেন? আমাকে তালা বন্ধ করে রাখাতে আপনার মনে এক ধরনের
অপরাধ বোধে জন্ম হয়েছে। আমি সেই অপরাধ বোধ থেকে আপনাকে মুক্তি দিতে চাই। অসুবিধাটা কি? আবার মুখে মুখে কথা রাখো, তুমি রাখ টেবিলে চা। বইপত্র ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে? ছিঁড়ে ফেলতে ইচ্ছে করলে ছিঁড়ে ফেলো। ছিঁড়বো? যদি সত্যি সত্যি ছিঁড়তে ইচ্ছে করে তাহলে ছিঁড়ে ফেলাই ভালো। বিলু নাকি ওর বই খাতা সব ছিঁড়ছে? হ্যাঁ, কুটি কুটি করে ছিঁড়ে ফেললো। কেন? আমি ছিঁড়তে বললাম, ওর সাহসে কুলোচ্ছিল না, আমি সাহস দিলাম। ও গড, কেন? তুমি চুপ করে থাকো, কথা বলো না, যা বলার আমি বলছি। না কিন্তু বই খাতা ছিঁড়ছে কেন? ওয়াই, চুপ করো। হ্যাঁ মাস্টার, কাজটা তুমি কেন করলে? আমি কাজটা ভেবে চিন্তেই করেছি। আমি লক্ষ্য করে দেখলাম যে পাঠ্য বইয়ের প্রতি বিলুর তীব্র ঘৃণা জন্মে গেছে। তীব্র ঘৃণা জন্মে। ও বইপত্র কুটি কুটি করে ছিঁড়ে ফেলতে চাইছে। আমি ওর ইচ্ছাটাকে সম্মান দিলাম, বই ছিঁড়তে দিলাম। এতে হলো কি জানেন, ওর ওই ঘৃণার প্রথম ধাক্কাটা কেটে গেল, ঘৃণা অনেকখানি কমে গেল, এমনকি ওর মনের মধ্যে এক ধরনের অপরাধ বোধও জন্ম নিল। এখন আমি ওকে নতুন করে বইপত্র কিনে দেব, ও আবার নতুন করে লেখাপড়া শুরু করবে, আবার আগ্রহ ফিরে পাবে। পুরো ব্যাপারটাই সাইকোলজিক। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। এই তো আমি চেয়েছিলাম। এর বহু আগে তার বইপত্র ছিঁড়ে ফেলা দেওয়া উচিত ছিল। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, বই আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া উচিত ছিল, মানে যাকে বলে ভস্ম করে। তুমি চুপ করো মাস্টার। তোমাকে সাইকোলজির খেলা দেখাবার জন্য রাখা হয়নি, বিলুকে পড়া দেখাবার জন্য রাখা হয়েছে। কথাটা মনে রেখো।
20 টাকা পুরো 15 টাকা দেন কেমনে 15 টাকাই তো বেশি দিয়েছি তুমি চলে এসছো শর্টকাটে 15 টাকাই বেশি হয় নিলে নাও নাহলে বিদায় হও এটা কেমন কথা কইলেন ন্যায্য কথা বলছ তুমি অন্যায্য কথা বলছো এরকম অন্যায্য কথা বললে পরে তোমাকে আমি একটা চর দেব 50 কেজি ওজনের চর দেব আমাকে চর দিবেন কেন বিশ্বাসন বাবা ভালো জি ভালো আর বুদ্ধিটা সেই আগের মতোই আছে না আরো কমেছে তোদের বড় মামা এসছেন বুঝলি আমার খুব টেনশন লাগছে এখন কি করি বলতো পালিয়ে যাও বাবা হ্যাঁ পালিয়ে যাবো হ্যাঁ নিশ্চয় পালিয়ে পালিয়ে গেলে তো ভালোই হয় কিন্তু কিন্তু কোথায় পালিয়ে যাবো বলতো এই শুনেছো হ্যাঁ হ্যাঁ ভাই যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি শুনে আমার খুব ভালো লাগছে খুব খুশি হয়েছি অনেকদিন পরে এলেন তো হ্যাঁ বাবা খুব খুশি হয়েছে মা তো ভাইজানের সঙ্গে দেখা করে এসো যাবো 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 নিশ্চয়ই যাবো এই দলবল নিয়ে যাবো এই জার্নি করে এসছেন তো রেস্ট নিচ্ছে রেস্ট রেস্ট আমার নাম কাদের আমার পিতার নাম আসগর মিয়া দাদার নাম কি ওনার নাম ইয়াদ নাই তিন পুরুষের নাম বলতে পারিস না যারা দেখে তো মনে হয় চুরিদারি করে সব সর্বনাশ করে দিচ্ছিস এইটা কি কোন মামা আকাশ থেকে পড়লি মনে হয় চোরের মার বড় গলা চোরকে আমি চিনতে পারি আধ মিনিটে চেহারা দেখলেই বলে দিতে পারি বস ইয়ে তোদের কাজের ছেবড়াটা কি নাম কাদের ওর বাক্স মাঝে মাঝে বের করে চেক করবে কাউকে বিশ্বাস করবে কাউকে তোর হাজব্যান্ডকে ওর চোখে চোখে লাগবে মাঝে মাঝে স্ক্রু টাইট মাস কাবারে বেতন পেয়ে টাকা করে তোর হাতে তুলে দেয় তো অফিসে খোঁজ নিয়ে দেখতে হবে আসলে বেতন কত হয়তো বেতন বেড়ে যাচ্ছে তোকে বলছে না আচ্ছা একটু খোঁজ নিয়ে দেখিস তো বেতন কত আমি কি করে খোঁজ নেব আরে ঠিক আছে আমি খোঁজ নেব নো প্রবলেম না না ভাইজান দরকার নেই আছে দরকার আছে সংসার বড় জটিল জায়গা এখানে তিল থেকে তাল হয় তাল থেকে চাল কুমড়ো হয় তাদের সাবধান হয়ে যায় চুরিদারি করলে স্ক্রু টাইট দিয়ে দেব জেলের ভাত খেতে হবে খাবার নিয়ে গেল কার জন্য বিলুর মাস্টার মাস্টার
মাস্টার কি এই বাড়িতেই থাকে? হ্যাঁ। কি ভেরি ডেঞ্জারাস, বাড়ি কোথায়? জানি না। তা তুই সংসার চালাচ্ছিস কেমন করে? ঠিক আছে, আমি খোঁজ নেব, তোকে চিন্তা করতে হবে না, আমি দেখছি। তারপর মাস্টার সাহেব বাড়ি কোথায়? কারেক্ট অ্যাড্রেস বলবেন, গ্রাম, ইউনিয়ন, থানা, উপজেলা, আমরা খোঁজ নেব। আর একটা কথা, আপনার চেনা জানার মধ্যে কোনো বিশিষ্ট ব্যক্তি থাকলে তাদের নাম ঠিকানাও দিতে পারেন, কারণ তো বুঝতেই পারছেন একটা বাইরের এলিমেন্ট ঘরে ঢুকলো। বাবার নাম কি? জীবিত অমৃত? কত বলছেন না কেন? আমি খাওয়ার সময় কথা বলি না। এই তো বললেন, ভুল করে বলে ফেলেছি, আর বলবো না। আই সি, তান্দ্রাও লোক চিনতে পারছেন না, পিছে তেল বার করে ফেললো। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, বৃষ্টি গান করো না তো বাবা, শুনতে বৃষ্টি লাগছে। আমার শুনতে ভালো লাগছে বাবা, তুমি গাও। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো, আয় তোরা বাড়ি যা, বাবাকে বকবে, বাড়ি যা বলছি। পত্রিকা নামাও, তোমার সাথে আমার কথা আছে। পত্রিকা নামাও। বলো। গত দেড় বছর থেকে তুমি আমাকে অনেকগুলো করে টাকা কম দিচ্ছ। চাকরির কথা বলছো? মাসের শেষে বেতন পাই, খামেগুলো টাকা নিয়ে আসি, তোমাকে দিয়ে দিই, তাতে 1,000 করে টাকা কম থাকি, দেড় বছরে 18,000 টাকা। পাগল হয়ে গেলে? না, পাগল হয়নি, ভাইজান নিজে অফিসে গিয়ে খবর নিয়ে এসছে। টাকাগুলো কি করছো? নামা পত্রিকা বলছি, আমার কথা শেষ হয়নি। গত আগস্ট মাসে তুমি প্রভিডেন্ট ফান্ড থেকে 15,000 টাকা তুলেছ, টাকা দিয়ে কি করেছ বলো, সত্যি না মিথ্যা? সত্য। টাকা দিয়ে কি করছো বলবে না? বলবে না তুমি? আপনি আমাকে ডেকেছেন, বসো। তোমার দেখা পাওয়া যায় না, ব্যাপার কি? একবারও তো জিজ্ঞেস করলে না ঢাকায় কেন এলাম, কেন দিয়েছেন কেন? নীলগঞ্জ হাই স্কুলের হেডমাস্টারকে 406 ধারায় ঝুলিয়ে দিয়েছি, ঢাকায় এসেছি একটা ভালো উকিলের সন্ধানে। আরে আমার সঙ্গে ফাজলাম করে, বলে ছেলেদের নকল করতে দেও না। আরে বেটা, ছেলেরা নকল করবে না তো পাশ করবে কেমন করে? আমার অঞ্চলের ছেলে পুলে, আমি দেখবো না, দেখবে কেমন একটা দায়িত্ব আছে না?
আমরা তো শুনছি যে নীলগঞ্জের হেডমাস্টার সাহেব অতি ভদ্রলোক আর প্রায় মহামানব। রাখো তোমার মহামানব, পৃথিবীতে মহামানব বলে কিছু নেই, চোর মানব। যে মানসিং টু ঢাকা আন্তর্জেলা ট্রেন, ফার্স্ট ক্লাস, ভাড়া 100 টাকা, 10 টাকা দিলাম চলে এলাম, এই হচ্ছে অবস্থা। এখন থেকে তোমার বাক্স, বিছানা রেগুলার চেকিং হবে। এই বইটা কিসে কেটেছে বলতো? পোকায়। কি পোকা? উই পোকা। ভেরি গুড, উই পোকা। উই পোকা কি করে জানো? উই পোকা সবকিছু কেটে কুটে ছাড়খাড় করে, বই কাটে, কাঠের আসবাবপত্র কাটে, দালান কোঠাও কাটে, এমনকি আফ্রিকার একটা পুরো গ্রাম উই পোকা খেয়ে ফেলেছিল। কি ভয়ঙ্কর! ভয়ঙ্কর তো বটেই। উই পোকার উপর তোমার খুব রাগ হচ্ছে, তাই না? এবার আমি তোমাকে এমন একটা কথা বলবো যেটা শুনলে তোমার সব রাগ চলে যাবে, খুব মায়া হবে। কথাটা হলো, উই পোকা জন্মান্ধ, সে কোনোদিন কিছু দেখে না, তার পৃথিবী চির অন্ধকার। উই পোকা অন্ধ? হ্যাঁ, জন্মান্ধ। এখন তুমি উই পোকার উপর একটা রচনা লেখো, সময় 10 মিনিট। রেডি? 1, 2, 3 Start. পড়াশোনা কেমন হচ্ছে তাই দেখতে এলাম মাস্টার। দেখুন, বিলু একটা রচনা লিখছে, উই পোকার উপর রচনা। উই পোকার উপর রচনা? আরে রচনা তো হবে, যেমন নৌকা ভ্রমণ, আরে নদীর আত্মকথা, মানব কল্যাণে বিজ্ঞানের অবদান, সময়ের মূল্য, এইসব। আর তুমি শিখাচ্ছো উই পোকার উপর রচনা? আচ্ছা, আপনি কি জানেন যে উই পোকা জন্মান্ধ? উই পোকা জন্মান্ধ তা আমার কি? আপনার মনে কোনো কষ্ট হচ্ছে না? এইটা শুনে আমি কেঁদে গড়াগড়ি যাবো, হাত ধরাধরি করে উই পোকাদেরকে রাস্তা পার করিয়ে দেব। তুমি বাচ্চাদের ফাজলাম শেখাচ্ছ, গুগু দেখেছো তার ভাঁজ দেখো, খাল দেখেছো তার কুমির দেখো, ঘর ধক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে দিতে হবে। হ্যাঁ, তোমার সাহস সেখানে উই পোকার রচনা? হ্যাঁ, তোর গায়ের উপর আমি চাষ করে ছাড়ব। ওয়ার্নিং, চুরি ধারির চেষ্টা করলে সেই ঘরে পাঠিয়ে দেবো। ডিসি সাহু, তোমার ছেলেবেলার বন্ধু মনে রাখিস।
কাদের সাহেবের মনটা মনে হয় খারাপ? মনটা খারাপ, মামা দেখলি একখান কথাই কয়, চোখে ফানি আয় পড়ে, গরিবে কি থাকে ঠেকছে। শোনো কাদের, মামা তোমাকে যে কথাগুলি বলেন তুমি অবিকল সেই কথাগুলো মামাকে বলো, এতে সমস্যার একটা সমাধান হবে বলে আমার ধারণা। চুরিদারি সাবধানে করবি, ধরা পড়লে সোজা জেল হাজতে। তুমি কি বলবে টাকাগুলো কি করেছো? না কি বলতে, কেন বলবে না? সামান্য ব্যাপার না, বলতে ক্ষতি নাই। তুমি এখন শুবে না, কোথায় শোবো? যেখানে খুশি সেখানে শো, এখানে না। যাও। পাগলামি করো কেন, এই খাট থাকতে সোফায় শুয়ে থাকো কেন? তুমি মিথ্যা বলছো বাবা। একটু মিথ্যা কথা বলছি তিলু, তোমাদের সমস্যাটা কি আমাকে বলবে? না একটা ব্যাপার আর কি, ব্যাপারটা বলতে চাচ্ছি না। মামা বলছিল তুমি নাকি আরেকটা বিয়ে করেছ। ঘুমাতে যা, ঘুমাতে যা। কি তালা লাগাতে এসেছেন? আচ্ছা, এই জানালার এই অংশটা যে ভাঙা, এটা নিশ্চয়ই আপনার মা এখনো জানেন না? যাক বাবা, বাঁচা গেল। আমি কি আপনার সঙ্গে খানিকক্ষণ গল্প করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারেন, আসুন বসুন। বিলুকে আপনি ওই পোকা নিয়ে রচনা লিখতে দিলেন কেন জানতে পারি? হ্যাঁ পারেন, আমি বিলুকে ভালোবাসার ব্যাপারটা বোঝাতে চাইছি। মানুষের ভালোবাসার ক্ষমতা অসীম, কিন্তু এটা জাগিয়ে তোলার একটা ব্যাপার আছে। আমার মাঝে মাঝে খুব অবাক লাগে এই ভেবে যে মানুষ কেন বুঝতে পারে না যে সে এত বড়। এই উই পোকার মতো ওই তুচ্ছ প্রাণীকে ভালোবাসা থেকে জন্মাবে সর্বজীবে ভালোবাসা। আচ্ছা কে বলুন তো? আমি একজন সাধারণ মানুষ, আপনি কি ভেবেছেন আমি মহাপুরুষ? আজ আমার মনটা খুব খারাপ। মা বাবা চাওড়া কি করে বুঝলেন? অনুমান করলাম।
মা বাবা ঝগড়া হলেই ছেলে মেয়েদের মন খারাপ থাকে। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনার কখনো মন খারাপ হয় না? হ্যাঁ হয়, তখন আমি এই রিক্সা নিয়ে ঘুরি। রিক্সায় করে ঘুরতে ঘুরতে এই সুন্দর পৃথিবী দেখি, তখন মনটা ভালো হয়ে যায়। আবার মনে কষ্টও হয়, মনে হয় যে মানুষের আয়ু এত অল্প, এই সুন্দর পৃথিবী দেখার জন্য মানুষকে এত কম আয়ু দিয়ে পাঠানো হয়েছে। রিক্সায় চড়ে ঘুরলে মন ভালো হবে? হ্যাঁ হবে। রিক্সায় চড়ে ঘুরতে ঘুরতে আপনি আকাশের দিকে তাকাবেন, গাছপালার দিকে তাকাবেন, ছোট ছোট বাচ্চাদের দিকে তাকাবেন, আর আপনার প্রিয় কোনো গান মনে মনে গাইবেন। জরুরি কথা হইনা যান, খুব জরুরি, তাড়াতাড়ি আহে, তাড়াতাড়ি। কি ব্যাপার ফাদার? মামা চুরিদারি সাবধানে করে, ধরা পড়লে সোজা শ্বশুর বাড়ি। কি ব্যাপার ভাইজান? আগে কি বললো? না তেমন কিছু না। আচ্ছা মিনু, ওই কালীশ্বরের বাড়িটা কোথায়? খুব ভালো নেই, আমি ভাবলাম যে তোমার সঙ্গে একটা গল্প করি, তুমি মজার কিছু কথা বলে আমার মনটা ভালো করে দাও তো। আচ্ছা স্যার বলুন তো, পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু কি? পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু, ভারী বস্তু মিশরের পিরামিড। তাহলে হিমালয় পর্বত? না স্যার,
পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু হলো বাবার কাঁধে ছেলের মৃতদেহ। আমাদের যে একটি ছেলে মারা গেছে এ কথা তোমাকে কে বলল বিলু? রঞ্জু, তোমার কাছে মন ভালো করতে এসেছিলাম, এ তুমি আমাকে কি মনে করিয়ে দিলে রঞ্জু? মন খারাপ করার মতো ভয়াবহ ঘটনা থাকতে তুচ্ছ বিষয় নিয়ে আপনার মন খারাপ হচ্ছে তাই মনে করিয়ে দিলাম। খুব ভালো বলেছো মাস্টার, পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হচ্ছে পিতার কাঁধে সন্তানের মৃতদেহ। আমি সেই ভারী জিনিস বহন করে চলেছি মাস্টার। তোমার সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গেছে, সাবধান, কেঁচে খুঁজতে সাপ বেরিয়ে না পড়ে। শেষ হয়তো দেখবে বসে জেলে ভাত খাচ্ছ, এটা মাছ মাংস ভাবিলা, ওটা ওটা ভাত আর লাবড়া। লাবড়া চেলা? জি চিনি। একটা একটা প্রবলেম ধরব আর ঘ্যাঁচ করে কেটে ফেলব। প্রথম ধরব তিলুর বাবারটা, তারপরে ধরব তোমারটা, ঘ্যাঁচ ঘ্যাঁচ কেটে ফেলব। মামা মামা, এটা জরুরি কথা বলে যা। গেট আউট! এই ছোঁড়াটা যেন আমার মাথাটা খারাপ করে ছাড়বে, আমার দাঁত বার করে আসছে। মাস্টার, ওকে বেরিয়ে যেতে বলো, বেরিয়ে যেতে বলো, বেরিয়ে। আর তুমিও আসছ। শোনো, তিন নম্বর ধরবো ওই ছোঁড়াটাকে, একেবারে খাঁচা খাঁচ। একজনকে ফলো করছে, সেই একজন যে আজকে বেতন তুলেছে, মিষ্টি কিনেছে, মিষ্টি নিয়ে হাসি মুখে কোথায় যেন যাচ্ছে। ওই সামনের ওই রিক্সাটা দেখো, ওই কাঁচা কাজ কখনো করি না, খোঁজ খবর নিয়েই বার হয়েছি। তুই হচ্ছে আমার সাক্ষী। হ্যাঁ, হতেনতে ধরবো ঘাচাং ঘাচ। আমি যাচ্ছি, পরে তোকে ইশারা দিলে তখন চলে আসবে, ঠিক আছে?
সামাজিকতার সময় নেই, বেটা গেল কোথায়? বসো বসো, কি জানতে চান বলুন, আমি আপনার সব প্রশ্নের জবাব দেব। কিছুক্ষণ আগে যে ভদ্রলোক মিষ্টি হাতে এখানে ঢুকলো, সে কেন ঢুকলো, কি তার উদ্দেশ্য, আপনি কে, তার সঙ্গে আপনার সম্পর্কটা কি, সমস্ত কথা আপনি আমাকে প্লেইন অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজে বলবেন। আই ওয়ান্ট ট্রুথ অ্যান্ড অ্যাবসলিউট ট্রুথ। অ্যাবসলিউট ট্রুথ হচ্ছে ডিস্টিল ওয়াটারে বলুন, সাথে আপনি যে ধরনের মানুষ তাতে অ্যাবসলিউট ট্রুথ আপনার ভালো লাগার কথা না। এই বাড়িটা কি? এটা একটা আশ্রম। আশ্রম বুঝতে পেরেছি, লীলা খেলা রাখড়া, এখানে আবদ্ধ ভর্তি হয়, মিষ্টি খাও খাই হয়। হয় এটা একটা অনাথ আশ্রম, এই নষ্ট সমাজও কিছু ভালো লোক থাকে, থাকে না, এদেরই পয়সায় আশ্রম চলে। আপনি যে ভদ্রলোকের কথা বললেন, আমার জানা মতো তিনি একজন অসাধারণ মানুষ, সাহায্য তো অনেকেই করে, এই ভদ্রলোক কি করে জানেন, প্রতি মাসে কিছু মিষ্টি নিয়ে আসে, বাচ্চাগুলোর মধ্যে বসে খায়, গল্প গুজব করে। প্রতি মাসের এক তারিখে বাচ্চারা গভীর আগ্রহ অপেক্ষা করে। কি বলছেন? একবার কি এক কারণে জানি ভদ্রলোক মাসের এক তারিখে আসতে পারলেন না, বাচ্চাগুলো কান্নাকাটি শুরু করলো, দুপুরে কেউ খেল না। শুনুন ভাই, এই জীবনে মহাপুরুষের দেখা পাইনি, এই ভদ্রলোককে দেখি মহাপুরুষ দেখার আনন্দ পাই, যান আপনিও যান দেখে আসুন। বুঝলেন ভাই সাহেব, আমার একটা নষ্ট মানুষ, নিজে নষ্ট তো, কাজেই পৃথিবীর সব মানুষকেই মনে হয় নষ্ট। আমি এসব দেখলে কোনো লাভ হবে না, আমি আমার বোনটাকে নিয়ে আসি, সে এসে দেখুক তার ভাল লাগে, নিয়ে আসি। আমি আজকে দেশের বাড়ি চলে যাচ্ছি। না না, কেস ফেস করব না। কেস করবেন না? নীলগঞ্জের হেডমাস্টার সাহেবের তো একটা শাস্তি হওয়া উচিত ছিল না,
আরে বেটার সাহস কত আপনার ছাত্রদেরকে নকল করতে দেবে না? এইসব কথা বলে আমাকে খুশি করার আর প্রয়োজন নেই। শোনো করে, আমি নানা সময় নানাভাবে তোমাকে জ্বালাতন করেছি, অবদস্থ করেছি, তুমি নিশ্চয়ই মনে কষ্ট পেয়েছো। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আপনি কি বলছেন? আপনি আমি আসলে একটা বদ লোক। জি জি জি, মানে আমি এই কথাটা আজ পর্যন্ত কারো কাছে স্বীকার করিনি, আজকে তোমার কাছে করলাম। আজকে কেন করলেন? কেন করলাম তা জানি না। চলি ফরি। চেষ্টা করছি, হবে কিনা বুঝতে পারি না, চেষ্টা চালিয়ে যেতে হবে। শেষ চেষ্টা। দেখো এখানে আমার আমাদের খুব খারাপ লাগছে না, কিন্তু 25 বছর আমরা একসঙ্গে শুয়েছিলাম, তো এখন একটু একটু খারাপ লাগছে। একটু খারাপ লাগে? না একটু না, মানে অনেকখানি খারাপ লাগছে। মিনু, এই আমি যে প্রতি মাসে কিছু টাকা কেন খরচ করি তুমি যদি শুনতে চাও আমি তোমাকে বলবো। না না, আমি শুনতে চাই না। তোমার টাকা তুমি খরচ করেছো যেখানে খুশি করবে। আচ্ছা সব কথাই কি আমাকে বলতে হবে? ছাদে উঠে সমস্ত গান টান গাওয়া যায়। এই তিলুবিলু, তিলুবিলু, বললাম তো ঘুমিয়ে আছে। আড়াল থেকে বাবা মার কথা শোনা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। বিলু, এ বিলু, এক যাত্রার পিছু ফলা হওয়া উচিত নয়। আম্মা, বিলু কি ডেকে উঠাবো? হ্যাঁ ডেকে উঠাবি, এক যাত্রা কি পৃথক ফলা হয় নাকি? যা যা যা। এ বিলু, আচ্ছা আমাদের মাস্টারকে ডেকে পাইলে কেমন হয়? ও তো আমাদের ঘরের ছেলেরই মতো। হ্যাঁ, আমাদের সঙ্গে এসে গান বাজনা সব শুনবে, গান বাজনা শোনার পরে আবার তাকে তার ঘরের মধ্যে বন্ধ করে তার লাগিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা আগে এটা কেমন হচ্ছে বিলু বলতো দেখি। হ্যাঁ খুব ভালো লাগছে বাবা। ভালো লাগছে?